প্রত্যেক বছরের মতো এবারও ব্রিটেনের নর্থাম্পটনে আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের উদ্যোগে রোববার অনুষ্ঠিত হয়েছে দারুল কিরাত প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন এসানুল ইসলাম চৌধুরী শামীম। দারুল কিরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্ট ইউকের অধীনে পরিচালিত নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ জামে মসজিদের উদ্যোগে মাসব্যাপী পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে তাজবিদের সাথে তেলাওয়াত শিক্ষাদানের পর রবিবার 29 সেপ্টেম্বর দুপুরে মসজিদের মেইন হলে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে কোরআন তেলাওয়াত করেন কারি রিয়াজুল খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া কারি সোসাইটি ইউকে ও আয়ারল্যান্ডের সেক্রেটারি মাওলানা মুফতি আশরাফুর রহমান। আমরা প্রত্যেকেই যেন কোরআনে কারিম যতটুকু না পড়লে শুদ্ধভাবে আমাদের নামাজ শুদ্ধ হয় না, ততটুকু পড়া শুদ্ধভাবে আমরা যেন চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন দারুল কিরাতের খেদমতকে কবুল করুন। যারা যেভাবে সহযোগিতা করছেন সবার সেই খেদমতকে কবুল করুন। বিশেষভাবে এর প্রতিষ্ঠাতা যিনি আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছেন ফুলতরি সাহেবুল্লাহ রহমতুল্লা আলহী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাকে রিওয়ার্ড প্রদান করেন এবং যারা এর সাথে আছেন সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন রিওয়ার্ড প্রদান করেন। মসজিদের চেয়ারম্যান মোহন খানের সভাপতি ও কারি মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন দারুল কিরাত নর্থাম্পটন শাখার নাজিম হাজি হারুন আলী, প্রধান কারি মিস বৌদ্দুজা মোহাম্মদ আব্দুল ফাত্তা চৌধুরী ফয়সল, আব্দুল আহাজ সহ আরো অনেকেই। এবারের কোরআন শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সে সুরা ক্লাস থেকে সাদিস ক্লাস পর্যন্ত অংশগ্রহণকারী 158 জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণদেরকে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। দারুল কিরাত নর্থাম্পটন শাখা থেকে এবছর 3 জন ছাত্রী ও 2 জন ছাত্র কারি হয়েছেন। I've just won the first place trophy for the SADIS exam in Darul Qirat, and I would like to thank the community, my dada. I passed Kariana this year, and next year I will become a teacher, inshallah. Hope everyone prays me, inshallah. আমি দিস ইয়ার কারিয়ানা পাস করছি, সো নেক্সট ইয়ার আমি টিচার আইমু। আজকে আমরা দারুল কিরাত ফিনিশ হয়েছে, সিবিমনি আমি পুরস্কার পাইছি, সো আমার যে ভালো লাগে। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।